الله أكبر الله أكبر الله أكبر الله. بسم الله الرحمن الرحيم. قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون. قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها. قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون. وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون. فقل اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون. ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون. أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো গরুটি কেমন, কারণ সব গরু আমাদের কাছে সমান, আর আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয়ই আমরা পথের দিশা পাব। মুসা বলল, তিনি বলেছেন তা এমন এক গরু যা জমি চাষে ও ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি, সম্পূর্ণ সুস্থ ও নিখুঁত। তারা বলল, এখন তুমি সত্য নিয়ে এসেছ। তারা তাকে জবেহ করল যদিও তাদের তা করার ইচ্ছা ছিল না। স্মরণ করো, তোমরা যখন এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করছিলে, আল্লাহ তা প্রকাশ করে দিলেন তোমরা যা গোপন করেছিলে। আমি বললাম, তার কোনো অংশ দ্বারা একে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবন দান করেন আর তোমাদেরকে তার নিদর্শন দেখিয়ে থাকেন যেন তোমরা বুঝতে পারো। এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, তা পাথর কিংবা তার চেয়েও কঠিন। কিছু পাথর এমন আছে যে তা থেকে ঝর্ণাধারা প্রবাহিত হয় এবং কিছু পাথর এরূপ যে তা ফেটে যাওয়ার পর তা থেকে পানি নির্গত হয়। আবার কিছু পাথর এমন যা আল্লাহর ভয়ে ধসে পড়ে, এবং তোমরা যা করো তা তো আল্লাহর অজানা নয়। তোমরা কি এই আশা করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে, অথচ তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করত ও বুঝার পর জেনে শুনে তা বিকৃত করত।
যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি, আবার যখন তারা নিভৃতে একে অন্যের সঙ্গে মিলিত হয় তখন বলে আল্লাহ তোমাদের কাছে যা ব্যক্ত করেছেন তোমরা কেন তা বিশ্বাসীদেরকে বলে দাও, এর দ্বারা তারা তোমাদের প্রতিপালকের সামনে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করবে, তোমরা কি বুঝতে পারো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।